মর্নিং বন্ধুরা আমার নিজের হাতে তৈরি আগেরবারের নিজের একটা গাছের একটা ফুলের বীজ থেকে নন্দিনী গাছে চারা তৈরি করেছিলাম প্রচুর চারা হয়েছিল নিজের কাছে এই সামান্য কিছু রেখেছি এবং আমারও যে সব গাছে ফুল এসে গেছে তা কিন্তু নয় বিভিন্ন স্টেজের আছে এই কটাতে ফুল এসেছে এইগুলোতে করি এসেছে আবার আরও আমি কিছু দেখাবো সেইগুলোতে কিন্তু এখনও করিয়ে আসেনি গাছ ছোট আছে সেইগুলো একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি নন্দিনী নিয়ে আলোচনা করছি এই দেখো বন্ধুরা এই চারাগুলো কিন্তু এখনো ছোট আছে এগুলো কিন্তু গাছে ফুল আসতে এখনও আমার হিসেবে মাসখানেক কিন্তু লেগে যাবে এগুলো আবার একটু মিডিয়াম সাইজের এক এক রকম চারার এক একটা রকম সাইজ যে হয়েছে তার কারণ হচ্ছে জার্মিনেশনের পরও এক জায়গায় তো বসানো ছিল না রিপোর্টিং করতে দেরি হয়ে গেছিলো এবং দু তিন ক্ষেপে রিপোর্টিং করে তবে এই জায়গাতে এসেছে এবং একই বীজের গাছ হলেও সব বীজের গাছ যে সমান কোয়ালিটি হবে সেরকমও কোনো কথা নেই তাই জন্য কিছু কিছু ছোট রয়েছে মিডিয়াম রয়েছে আর কিছুগুলোতে ফুল চলে এসছে আর একটা জিনিস দেখায় এইগুলো কিন্তু আমার আগের বছরের সেই দুটো মাদার গাছ যেই দুটো গাছে কিন্তু এবছরও কুড়ি এসছে তো নন্দিনী গাছের বীজ থেকে যে জার্মিনেশন করে চারা তৈরি করা সেটা কিন্তু যে কোনো সময়ই করা যেতে পারে একদম শীতকাল বাদ দিয়ে শীতকালে নন্দিনীর গ্রোথটা ভীষণ কম হয় সেই জন্য শীতকালটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে এবং শীতের আগে আগে যাদের চারা বেরোবে জার্মিনেশানের পরে তাদেরকেও আমি বলবো যে মোটামুটি ফেব্রুয়ারি মাস না পড়লে বা একটু উষ্ণতা না বাড়তে শুরু করলে কিন্তু রিপোর্টিং করবেন না গাছের ছপাতা আটপাতা না হলে এবং নন্দিনী করা থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ওই চারা জার্মিনেশনের পর থেকে ছপাতা আটপাতা বেরোতে কিন্তু ও আড়াই মাস কিন্তু সময় লাগিয়ে দেয় এখানে এই বেগুনি শেডের ফুলগুলোই আমার হয়েছে এখনও অন্য কালার পাইনি আশা করছি আমি অন্য কালারও পাবো কিছু কিন্তু বেগুনির মধ্যেও কিছু ভ্যারাইটি আছে এটা হচ্ছে সিঙ্গেল পেটাল হয়েছে এটা আবার ভেতরটা একটু সাদা মতো আছে এটা যেমন পুরোটাই কোনো সাদা নেই পুরোটাই ভেতরটা একটু খয়রি আবার এই ডবল পেটাল ফুলটা আমি আজকেই পেলাম এটা কিন্তু পুরো ডিপ বেগুনি না একটু হালকা বেগুনি কিন্তু পেটাল ডবল এইটা আর এটা এখনো পুরো ফোটেনি এটা কালকে ফুটলে আরও সুন্দর লাগবে কেননা আমি একটু জুম করে দেখাই আমার মনে হচ্ছে এই পাপড়িটা খুললে পরে একটু সাদা ছিটছিট মতো পাপড়িটা কিন্তু বেরোবে আমার মনে হচ্ছে তো আর নন্দিনীর মিডিয়া বলতে কী কিসে আমি বসিয়েছি বা কি খাবার দিয়েছি সেটা আমি বলতে গেলে বলি যে এই যে কোনো যে দোয়াস মাটি হয় সেই দোয়াস মাটির সাথে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট মিশিয়েছি ধরুন সিক্সটি ফাইভ যদি দুয়াশ মাটি নিই টোয়েন্টি আমি ভার্মি কম্পোস্টই নিয়েছি শুকনো গোবর সার নয় এবং টেন পারসেন্ট মিক্সার মিক্সারের মধ্যে সর্ষের খোল নিয়ে নিই হাড় গুঁড়ো শিমকুচি আর নিমখোল এই তিনটে জিনিস নিয়ে নিয়েছি মিক্সচারের মধ্যে তো এইটা নিয়ে ভালো করে মিডিয়া তৈরি করতে হবে এবং মাটিটা যেন অবশ্যই উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা থাকে নন্দিনী গাছ জল পছন্দ করে যে আমার মাটি দেখুন আদ্র মাটি খটখটে হতে দেওয়া কিন্তু একেবারেই কাম্য নয় কিন্তু জলটা যাতে গোড়াতে না জমে জল যদি একবার জমতে শুরু করে তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে সে যত বড়ো গাছই হোক না কেন গাছ কিন্তু রাখা যাবে না তো এইটুকু যদি খেয়াল করে নন্দিনী করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফুলগুলো হবে এই ফুলগুলোর বিশেষত্ব হচ্ছে যে কাঠ ফ্লাওয়ার হিসেবেও মানে গাছ থেকে ফুল কেটে নেওয়ার পরও কিন্তু আরামসে আপনি ঘরে সাজিয়ে কিন্তু পনেরো থেকে ষোলো সতেরো দিন পর্যন্ত ঘরেই সাজিয়ে রাখতে পারবেন হ্যাঁ খুব কম ফুলই আছে যেগুলো এতদিন কিন্তু ঠিকমতো এরকমভাবে থাকবে তো এই হচ্ছে আমার নন্দিনী এবং খুব নন্দিনীর আমি সহজ পরিচর্যা আমি বলে দিলাম বিশ্বাস করুন জৈব সার মিশিয়ে উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা করলে পরে কিন্তু আপনারা দেখবেন কিছু সেরকম দরকার হচ্ছে না এই গরমটা যখন পড়তে শুরু করবে এত গরমের মানে ঝলসানো গরমেও কিন্তু নন্দিনী গাছ কিন্তু ফুল দিয়ে যাবে শুধু মাটিটা যেন একদম ড্রাই না হয়ে যায় সেই দিকটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে এবং সবসময় বলবো নন্দিনী গাছ কিন্তু খোলা ছাদে রাখাই কিন্তু ভালো যদি তিন চার দিন টানা বৃষ্টি হয় তখন নন্দিনী গাছকে একটু শেডে দিলে ভালো হয় এবং পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর শীতকালে যারা নন্দিনী গাছ রাখবেন বা যাদের চারা বেরোবে তারা কিন্তু ল্যাদা পোকার হাত থেকে বাঁচতে গেলে একটু ওষুধ ব্যবহার করতে হবে সেটা শীতকালে তো এই হলো সংক্ষেপে নন্দিনী গাছের কিন্তু পরিচর্যা